শুক্রবার প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা পর্ব শেষ হওয়ার 79 দিনের মাথায় ফল প্রকাশ করল পর্ষদ। মেধা তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ছাত্রছাত্রীরা। মাধ্যমিকে 687 নম্বর পেয়ে রাজ্যের সপ্তম স্থান দখল করল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের সৌগত ঘোষ। সে বালুরঘাট হাই স্কুল থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। আমি সৌগত ঘোষ, আমি বালুরঘাট হাই স্কুলের একজন ছাত্র। আমি হচ্ছে মাধ্যমিকে সপ্তম র্যাঙ্ক করেছি। এর পিছনে আমার মাতা পিতা, স্কুল শিক্ষক এবং গৃহ শিক্ষকের অবদান অনস্বীকার্য। আমি মাধ্যমিকের আগে প্রতিদিন 7-8 ঘন্টা করে প্রতিদিন পড়াশোনা করতাম। আমি বর্তমানে সায়েন্স বিভাগ নিয়ে পড়াশোনা করছি। পরবর্তীতে আমি ইঞ্জিনিয়ারিং হিসেবে আমার ক্যারিয়ার। বাবা গৌতম ঘোষ বালুরঘাটের বাজারের একটি স্টেশনারি দোকান চালান। সৌগত এই মুহূর্তে কলকাতায় রয়েছে পরীক্ষার প্রস্তুতির কারণে, তবে সামগ্রিক ফলাফলে খুশি পরিবারের সদস্যরা। সৌগতর বাবা গৌতম ঘোষ এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ছেলে এত ভালো ফল করবে তা তারা কল্পনাই করতে পারেননি, তবে ভালো ফল যে করবে তাতে নিশ্চিত ছিলেন তারা। কারণ স্কুলে ছোট থেকেই 1 থেকে 10-এর মধ্যে থাকত সৌগত। মাধ্যমিকের প্রস্তুতির সময় দিনে 8 থেকে 10 ঘন্টা টানা পড়াশোনায় এই অভাবনীয় সাফল্য ছেলেকে এনে দিয়েছে বলে জানিয়েছেন গৌতম বাবু। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে খুব ভালোবাসে সৌগত। আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চায় সে, আর সে কারণে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কৃতি এই ছাত্র। মানে 6-7 দিয়েছে কি রাজ্যের মধ্যে? রাজ্যের মধ্যে সপ্তম হয়েছে। কতটা উত্তেজিত আপনারা? আমরা তো খুবই আনন্দিত। এরকম ভাবতেই পারিনি যে এত ভালো হবে। এক্সপেক্ট করেছিলেন যে ছেলে এরকম রেজাল্ট করবে? হ্যাঁ, সেটা জানি, ওটা ওর ছিল, মানে টার্গেট ছিল তাই। ছেলে পড়াশোনা দিনে কতক্ষণ করতো? ছেলে সব দিক থেকে মানে পড়াশোনা করতো, আবার খেলাধুলা করতো, টিভি দেখতো। পড়াশোনার পিছনে ব্যয় করতো কত সময়? 8-10 ঘন্টা হবে। সব থেকে বেশি পেও না, ওকে পড়াশোনার প্রতি সাহায্য কে বেশি করতো? ওর মাই বেশি ইয়ে করে, মা বেশি ইয়ে করে, মানে সব সময় ইয়ে থাকতো। সৌগত এখন কোথায় রয়েছে? ও এখন কলকাতায় থাকে, চেষ্টা করছে। ওখানে একটু পড়াশোনা করছে? হ্যাঁ, ওখানে পড়াশোনা। কী নিয়ে পড়াশোনা করতে চায়? ও হচ্ছে ইঞ্জিনিয়ারিং। অপরদিকে 692 নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে গাজলের আদর্শবাণী একাডেমির ছাত্রী কৌশিকী সরকার। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চায় আগ্রহ রয়েছে এই কৃতি ছাত্রীর। খুবই ভালো লাগছে, এতটা এক্সপেকটেশন ছিল না, তবে আশা করেছিলাম খুব ভালো রেজাল্ট হবে, আর সেই অনুসারে আমি দ্বিতীয় হয়েছি। খুবই ভালো লাগছে। কার কাছে বেশি সাহায্য পেয়েছো এই রেজাল্টের জন্য? সাহায্য তো সবার কাছেই পেয়েছি, আমার প্যারেন্টস, ভাই বোনে, বাড়িতে প্রত্যেক মেম্বার্স প্রচুরভাবে হেল্প করেছে। আর স্যারদের কথা তো বলবোই, তারা সবসময় যে কোনো প্রবলেম সলভের ক্ষেত্রে তাদেরকে ফোন করলেই আর কি তারা সেই প্রবলেমগুলো সলভ করে দিতেন, সবসময় সাপোর্ট করেছেন। কোন কী নিয়ে পড়ার ইচ্ছা? ভবিষ্যতে আমার মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে। কেন? বিকজ ছোটোবেলা থেকে মানে ডাক্তার হব বা ডাক্তার হওয়ার প্রতি আমার একটা ন্যাক আছে, আর প্রফেশনটাকে আমার খুব ভালো লাগে, মানে নিজেকে মনে হয় ডিজার্ভ ফর দিস প্রফেশন, আর সেই অনুসারে পরিশ্রম করে যাব। সাবজেক্টগুলো কীভাবে পড়তে, মানে নোটে না টেস্ট বই কীভাবে পড়তে? সবার ফার্স্ট টেস্ট বই, তারপর বিভিন্ন নোটস পত্র তো ছিলই, আর শেষের দিকে টেস্ট পেপারগুলো সলভিংয়ের উপর জোর দিয়েছিলাম। কত ঘন্টা টাইম দিতে পড়াশোনাতে? নির্দিষ্ট সেরকম টাইম দিতাম না, যখন ইচ্ছে হতো বসতাম। বলি বাবাও তো ভূগোলের শিক্ষক, কীভাবে সময় দিতে হবে? ভূগোলটা বলতে গেলে সম্পূর্ণই বাবার কাছে করা, আর সব থেকে ফেভারিট সাবজেক্ট বায়োলজি। মানে কেন বায়োলজি সব থেকে ফেভারিট? আমি বললাম যে আমার ডক্টর হওয়ার ইচ্ছা, তো সেই জন্য একটা মানে ছোটো থেকে একটা ইয়ে তৈরি হয়ে গেছে যে বায়োলজি আমাকে ভালো করে পড়তে হবে। আর এই সাবজেক্টের মধ্যে আমি মানে একটা আলাদা টাইপের একটা ভালো লাগা খুঁজে পেয়েছি, এই জন্য বায়োলজি বেস্ট সাবজেক্ট। বাবা এবং মা দুজনেই শিক্ষকতার সঙ্গে যুক্ত। শুক্রবার কৌশিকীকে শুভেচ্ছা জানাতে তার বাড়ি যান গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ গাজল ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভীষণ 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 ভালো। আশা করেছিলেন এই এতটা? ভালো আশা করেছিলাম, তবে এত ভালো আশা করিনি আবার কখনো বা করতামও অজান্তে, যে যদি হয়। কতটা সাপোর্ট করতেন পড়াশোনার জন্য? সাপোর্ট তো সবসময়, মেন্টালি সাপোর্ট, তারপরে ওকে সময় মতো সব কিছু মনে করিয়ে দেওয়া, একটু ভীষণ ভুলো মনে। টিভির পর্দায় মেয়ের নাম দেখে কেমন লাগছিল? তখন তো কিছুই বলতে পারছিলাম না,
মানে আনন্দে চোখে জল চলে এলো, মেয়েকে জড়িয়ে ধরলাম। অপরদিকে যৎসামান্য নম্বরের জন্য মেধা তালিকায় জায়গা করতে না পারলেও চাঁচল মহকুমায় প্রথম স্থান অধিকার করল চাঁচলের রানী দাক্ষায়ণী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী শিরিন সানিয়া। এবছরের মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 681। গৃহশিক্ষকের পাশাপাশি বাড়িতে বাবা এবং স্কুল শিক্ষকদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছে শিরিন। আগামীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে গবেষণা করতে চায় সে। কেমন লাগছে এত ভালো রেজাল্ট করেছো? পরীক্ষা তো ভালোই দিয়েছিলাম, কিন্তু হয়তো এতটা পাবো আশা করিনি। এতটা খুব ভালো লাগছে এত নাম্বার করে। তো বলছি যে দশম হতে পারলে না, কোথাও কি একটা আফসোস বা কোথাও কিছু? একটু তো হবে, কিন্তু অতটাও মানে আফসোস করে তো আর আশা করেছিলে? আশা তেমন আশা করিনি। এটা আশা করেছিলাম যে না একটা ভালো রেজাল্ট হবে, ভালো যেটা পেয়েছি ওটাতেই স্যাটিসফাই। কতগুলো টিউটার তোমার? মোটামুটি সাতটে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা মানে কিছুদিন অনলাইন ক্লাস হয়েছে, তারপরে তো বেশ কয়েকদিন লকডাউনের কারণে গৃহশিক্ষকরা আমাকে প্রচণ্ড হেল্প করেছে। গৃহশিক্ষকরা প্লাস বাবার কাছে আমি ইংলিশ পড়তাম, বাবা অনেক ক্ষেত্রে আমাকে হেল্প করেছেন। তো এইভাবেই সবার হেল্পে নিজে একটু চেষ্টা করে তা পড়াশোনা করি। আগামীতে আমার চিকিৎসা বিজ্ঞানী হওয়ার ইচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।